আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে। ভিডিওটি হচ্ছে সর্বপ্রকার উদ্দেশ্য হাসিলের তদবির। তো এরকম যদি কোনো কঠিন উদ্দেশ্য আপনার সামনে আসে যেটা আপনার পূর্ণ হচ্ছে না, এইরকম উদ্দেশ্যকে আপনি পূর্ণ করার জন্য আজকের আমলটি, আজকের তদবিরটি আপনারা করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো আজকের এটা হচ্ছে তদবির। এর পাশাপাশি উদ্দেশ্য হাসিলের অনেক আমল আছে, ওইগুলো আপনারা করতে পারেন, আমল করবেন এবং এই তদবির করবেন। তদবির একসাথে অনেকগুলো তদবির করা থেকে বিরত থাকবেন, কারণ তদবির যেটা আপনি করবেন সেটার উপর এই নিয়ত রাখবেন যে এই তদবির যে আমি করতেছি এটার দ্বারাই আমি কামিয়াব হয়ে যাব। সেজন্য তদবির একটা করবেন, মনে করেন যেটা নির্দিষ্ট নিয়ম দিন অনুযায়ী, যদি এটা 11 দিনের তদবির হয় 11 দিন করবেন, আর যেটাতে কোনো কিছু উল্লেখ নেই এটা কতদিন করবেন, কোনো উল্লেখ থাকে না এটা 21 দিন পর্যন্ত আপনারা করবেন, আর সর্বনিম্ন 11 দিন পর্যন্ত আপনারা করবেন। এরপরে অন্য তদবির যদি কাজ না হয় অন্য তদবির ধরতে পারেন, এর আগে আপনি অন্য তদবির ধরবেন না। কারণ এর আগে যদি আপনি একসাথে কয়েকটা তদবির করেন তাহলে আপনি কোনটার উপর আস্থা বিশ্বাস রাখলেন, তাহলে আপনি কোনোটার উপর আস্থা বিশ্বাস রাখতে পারলেন না বলে অনেকগুলা করছেন। অর্থাৎ তদবির এমন ভাবে করবেন যে যেই তদবির আপনি করবেন এটার উপর পূর্ণ আস্থা রাখবেন যে এটাই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর আমল আপনি অনেক আমল করতে পারেন, কারণ আমল হচ্ছে সওয়াবের কাজ। আপনি যত আমল করবেন সব পাবেন, সেজন্য সওয়াবের উদ্দেশ্যে আপনি আমল করবেন। আর কোন আমল দ্বারা আপনার কাজ হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কাজেই আমল আপনি করবেন, সমস্যা নাই। অনেক আমল করেন একই সময়ে বা একই কাজের জন্য প্রতিদিন আপনারা আমল করেন, একাধিক আমল করেন, কোনো অসুবিধা নেই। তো আজকেরটা হচ্ছে তদবির। আপনি আমল করার পাশাপাশি তদবির করতে পারেন, অথবা এই তদবির শুধু আপনি করতে পারেন উদ্দেশ্য হাসিলের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, আপনি যে এটা করবেন আর আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, এরকম যদি হইতো তাহলে দুনিয়া হইতো মিনি জান্নাত, ওরকম কোনো কিছু নয়। আপনার তকদির থাকতে হবে, যদি সবকিছু তাবিজে হয়ে যেত, সব উসিলা তাবিজে পূর্ণ হয়ে যেত, তাহলে তকদির নামক কোনো কিছু থাকতো না। কারণ তাবিজ দিয়ে তো সবকিছু হয়, তাহলে তকদির একটা খামোখা জিনিসের কোনো প্রয়োজন আছে? যদি আপনি তকদির না মানেন তাহলে আপনি মুসলমানই না। সেজন্য আপনার তকদির হচ্ছে দুই প্রকার। তকদির মনে করেন এটা যদি এরকম হয় যে আপনি চেষ্টার দ্বারা আপনি পাবেন, তাহলে ইনশাল্লাহ এটা হবে। যেমন রিজিক, আপনি যদি চেষ্টা করেন সেটা আপনি পাবেন, আর যদি আপনি চেষ্টা না করেন, ঘরে বসে থাকেন, শুধু আমল করলে আপনার রিজিক আসবে না। আল্লাহ চাইলে অবশ্যই খাওয়াইতে পারেন, কিন্তু এটা আল্লাহ তালার আদত না। তো সেই জন্য এটাও এরকম। এখন আপনি তো বলতে পারবেন না আপনার ওইটা কোন ভাগ্যে আছে, অর্থাৎ চেষ্টার কারণে পাবেন কি পাবেন না, ওইরকম তো আপনি বুঝতেছেন না। এখন না বুঝার কারণে কি করবেন, আপনি চেষ্টা করবেন, উসিলা করবেন। তো উসিলার মাধ্যমে যদি আপনার তকদিরে থাকে তাহলে ইনশাল্লাহ পাবেন, আর যদি তকদিরে একদম চিরতরে নাই থাকে তাহলে তো পাবেন না। মনে করেন রুমের ভিতরে কোনো কিছু আছে, খুঁজে পাচ্ছেন না, এখন ভালো করে সার্চ করলে, তালাশ করলে অবশ্যই পাবেন। আর রুমের ভিতরে যদি এটা নাই থাকে তাহলে তো পাওয়ার কোনো প্রশ্নই উঠবে না, ওইরকমই। তো যাই হোক, এরকম আমল করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আজকের তদবির যেটা, এটা নিয়ম হচ্ছে যে চারটা নকশা আপনারা স্ক্রিনে দেখবেন ওইগুলো আপনারা প্রতিদিন লিখবেন, প্রতিদিন কিন্তু ওইগুলো লিখতে হবে। এতে যে কোনো কলম দিয়ে, যে কোনো কালি দিয়ে আপনারা লিখেন, তবে ভালো হবে লাল কালি দিয়ে লেখার চেষ্টা করবেন। তারপর এটা লিখে আপনি পানিতে ফেলবেন, চাই সে পানি পুকুরের পানি হোক, অথবা নদী হোক, অথবা খাল হোক, যে কোনো পানি হোক, তাবিজে পড়া লাগবে না, শুধু কাগজ পাশিয়ে দিবেন। এরকম করবেন 40 দিন পর্যন্ত একাধারে আপনি এটা করবেন, ইনশাল্লাহ এর ভিতরে আপনি কোনো ভালো ফলাফল পাবেন, অর্থাৎ আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে। ঠিক আছে, তো এটা যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং প্রতিদিন একই টাইমে আপনি ফেলতে না পারলে যে কোনো টাইমে আপনি ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। 40 দিন পর্যন্ত আপনারা এটা ই করবেন। যদি মাঝখানে কোনো অবহেলা না করে, এমনিতে কোনো কারণবশত যদি মিস হয় তাহলে সমস্যা নেই, কিন্তু অবহেলা করে এটা মিস করা যাবে না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।